হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গার্ডেন ডিজ সিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তরফ থেকে নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এখানে দুশো ঊনপঞ্চাশটি পোস্টে ট্রেড অ্যাপ্রেন্টিসেস গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসেস অ্যান্ড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসেস নিয়োগ করা হবে এই পোস্টে আবেদন করার জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে এজ কত লাগবে কিভাবে আবেদন করবেন আজকে ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করব ভিডিওটি স্টার্ট করা পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই হল অফিসিয়াল নোটিফিকেশান যেটা গার্ডেন ডি বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তরফ থেকে প্রকাশিত হয়েছে এর হেডকোয়ার্টার কলকাতায় রয়েছে এখানে নোটিফিকেশনের প্রথমেই বলে দেওয়া আছে এনগেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিসেস গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসেস অ্যান্ড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসেস এই অ্যাপ্রেন্টিসেস পোস্টে আবেদন করার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনের রেজিস্ট্রেশন প্রসিডিওর অলরেডি স্টার্ট হয়ে গেছে ষোলো তারিখ থেকে ষোলো সাত দু হাজার বাইশ তারিখ থেকে ক্লোজিং ডেট রয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের পাঁচ তারিখ পাঁচ আট দু হাজার বাইশের মধ্যে আবেদনপত্র সাবমিট করতে হবে অ্যাপ্রেন্টিসেসের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দু দুশো ঊনপঞ্চাশটি দুশো ঊনপঞ্চাশটি ভ্যাকেন্সির মধ্যে ট্রেড অ্যাপ্রেন্টিসেস আইটিআইদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো তেষট্টিটি একশো তেষট্টিটির মধ্যে ট্রেডস ডেজিগনেটেড ট্রেড ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান অ্যান্ড মেশিনিস্টের প্লেসমেন্ট রয়েছে কলকাতা অ্যান্ড রাঁচি বাকি পাইপ ফিটার কার্পেন্টার ডটসম্যান প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক মেকানিক পেন্টার মেকানিক ডিজেল ফিটার স্ট্রাকচারাল সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ইংলিশ অ্যান্ড মেকানিক মেশিন টুল মেনটেনেন্স ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেনেন্স অ্যান্ড রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক এদের প্লেসমেন্ট রয়েছে শুধুমাত্র কলকাতা ট্রেনিংয়ের টাইম ডিউরেশন রয়েছে টুয়েলভ মান্থ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চা হয়েছে এআইটিটি পাস করতে হবে ফার্স্ট অল ইন্ডিয়া ট্রেড টেস্ট ফর ক্যাপসম্যান ট্রেনিং স্কিম অ্যান্ড প্রজেসেস এ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যুড বাই ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এই পোস্টের জন্য এ চা হয়েছে চৌদ্দ থেকে পঁচিশ বছরের মধ্যে ক্যান্ডিডেটকে অতি অবশ্যই অ্যাপ্রেন্টেনশিপ ট্রেনিং পোর্টালের নাম রেজিস্টার করতে হবে এখানে লিঙ্ক দিয়ে দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডট ইন্ডিয়া ডট ডট ইন নেক্সট ট্রেড অ্যাপ্রেন্টিস ফেসাসের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে চল্লিশটি এখানে ট্রেডস রয়েছে ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান পাইপ ফিটার অ্যান্ড মেশিনিস্টের ভ্যাকেন্সি রয়েছে ডিউরেশান অফ ট্রেনিংয়ের জন্য এখানে কোনো কিছু টাইম মেনশন করে দেওয়া নেই তবে ট্রেনিং দেওয়া হবে শুধুমাত্র কলকাতাতেই এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এর জন্য চাওয়া হয়েছে মাধ্যমিক মাধ্যমিক পাস করতে হবে এখানে বলাই গিয়েছে অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ পাস্ট ক্লাস টেন্থ স্ট্যান্ডার্ড তার সাথে এই পোস্টে আবেদন করার জন্য এজ চাওয়া হয়েছে ১৪ থেকে কুড়ি বছরের মধ্যে এজ হতে হবে এখানেও ক্যান্ডিডেটকে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং পোর্টালে নাম রেজিস্টার করতে হবে এখানে লিংক দিয়ে দেওয়া আছে নেক্সট গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস টোটাল ভ্যাকেন্সি রয়েছে ষোলোটা এখানে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যারা কমপ্লিট করেছেন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যারা কমপ্লিট করেছেন সেই সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন ডিউরেশান অব ট্রেনিংয়ের টাইম রয়েছে টুয়েলভ মান্থস অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলেছি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করতে হবে তাহলেই আবেদন করতে পারবেন কিন্তু ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি এক্সামিনেশন ইন ক্যালেন্ডার ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান উজেন্ড টোয়েন্টি টু আর অনলি এলিজিবল কিন্তু দু হাজার উনিশের যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না শুধুমাত্র দু হাজার কুড়ি দু হাজার একুশ এবং দু হাজার বাইশের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করা ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবেন এ চা হয়েছে চোদ্দো থেকে ছাব্বিশ বছরের মধ্যে এজ হতে হবে এখানেও ক্যান্ডিডেটকে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং স্কিমের পোর্টালে নাম রেজিস্টার করতে হবে এখানে লিঙ্ক দিয়ে দেওয়া আছে পোর্টাল ডট এম এইচ আর ডি এন এ ডট জিওভি ডট ইন এই পোর্টালে গিয়ে নাম ওখানে রেজিস্টার করতে হবে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিরিশটা এই পোস্টে শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিটকারী ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স কমপ্লিটকারী ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন এখানে ট্রেনিংয়ের ডিউরেশান অফ টাইম দিয়ে দেওয়া আছে টুয়েলভ মান্থ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলেছি যে 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 সাবজেক্টে বলেছি সেই সাবজেক্টে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে শুধুমাত্র দু হাজার কুড়ি দু হাজার একুশ এবং দু হাজার বাইশে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন দু হাজার উনিশে ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন না এখানে আবেদন করার জন্য এজ চা হয়েছে চৌদ্দো থেকে ছাব্বিশ বছরের মধ্যে এজ হতে হবে এখানেও ক্যান্ডিডেটকে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং স্কিম পোর্টালে নাম রেজিস্টার করতে হবে এখানে পোর্টালের লিঙ্ক দিয়ে দেওয়া আছে পোর্টাল ডট এম আর ডি এ টি এস ডট ডট ইন এই পোর্টালের নাম রেজিস্টার করতে হবে এজ রিল্যাক্সেশান প্রত্যেকেই পাবেন এস সি এস টি ক্যান্ডিডেটরাও এজ রিল্যাক্সেশান পাবেন পাঁচ বছরের বয়সে ছাড় পাবেন ও পাবেন তিন বছরে অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা পাবেন দশ বছরের বয়সে ছাড় পাবেন আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইন অনলাইনে আবেদন সাবমিট করার জন্য গার্ডেন ডি শিপ বিল্ডার্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে আবেদনপত্র সাবমিট করার সময় চালু মোবাইল নাম্বার ও মেল আইডি লাগবে তার সাথে নিজের রিসেন্ট কালার ফটো লাগবে যেটা সাইজ হবে একশো কেবির মধ্যে আবেদনপত্র সাবমিট করতে হবে পাঁচ তারিখের মধ্যে পাঁচ আট দু হাজার বাইশ আবেদনপত্র সাবমিট করার লাস্ট ডেট রয়েছে তাই যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন আবেদনপত্র পাঁচ তারিখের আগেই সাবমিট করে দেবেন এখানে সিলেকশন প্রসেস সম্পর্কে ডিটেলসে বলে দেওয়া আছে একটু ভালো করে নোটিফিকেশনটা পড়ে নেবেন স্টাইফেন রয়েছে স্টাইফেন রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য ফেসার্সদের জন্য কলকাতাতে রয়েছে প্রথম বছর ছ হাজার সেকেন্ড ইয়ার রয়েছে ছ হাজার ছশো ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআইদের জন্য কলকাতা এবং রাঁচিতে রয়েছে সাত হাজার থেকে সাত হাজার সাতশো অ্যান্ড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য কলকাতার জন্য রয়েছে পনেরো হাজার টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য কলকাতাতে রয়েছে দশ হাজার অ্যান্ড রাঁচির জন্য রয়েছে ন হাজার স্টাইপেন আবেদন করার আগে ভালো করে নোটিফিকেশানটা পড়বেন তারপর অ্যাপ্লাই করবেন নোটিফিকেশানটা ডাউনলোড করার জন্য গার্ডেন ডিজ সি বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যাবেন সেখানে গেলে কেরিয়ার বলে একটা অপশান আছে সেই কেরিয়ার বলে অপশানে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম একটা পেজ চলে আসবে এই পেজটাকে স্ক্রল করে নিচের দিকে নামবেন তখন দেখতে পাবেন এখানে বলা যাচ্ছে নোটিফিকেশান নাম্বার এত এনগেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস অ্যান্ড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এখানটাতে ক্লিক করলে আপনার অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড হয়ে যাবে এইবারে এই নোটিফিকেশানটা আপনারা ভালো করে পড়বেন তারপর অ্যাপ্লাই করে দেবেন আজকে এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ